রাজধানী কাঠমান্ডুর সেই ত্রিভুবন বিমানবন্দরে বিমান দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। এবার অল্পের জন্য বেঁচে গেলেন বিমানের 139 যাত্রী। ত্রিভুবন বিমানবন্দর থেকে মালিন্দি এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার আগেই রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনার পর শুক্রবার বিমানবন্দর বন্ধ রাখা হয়। বিমানের চাকা পিছলে বিমানটি ছিটকে পড়লেও বড় ধরনের কোনো বিপত্তি বাঁধেনি, কেউ এই ঘটনায় হতাহত হয়নি। মালিন্দু এয়ারলাইন্সের বোয়িং বিমান 737 বিমানটির চাকা কাদার মধ্যে আটকে পড়ে। বিমানটিকে সেখান থেকে সরানোর জন্য সে সময় বিমানবন্দরের অন্যান্য বিমানের উঠানো বন্ধ রাখা হয়। এতে বাইরে থেকে যেসব ফ্লাইট ওই বিমানবন্দরে নামানোর কথা ছিল সেগুলো অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়। তবে কত সময়ের জন্য ত্রিভুবন বিমানবন্দর বন্ধ থাকবে তা এখনো নিশ্চিত নয়। বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর বলেন, বৃহস্পতিবার রাতে মালয়েশিয়ার ওই বিমানটি কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু বিমান উড্ডয়নের সময় সমস্যার মুখোমুখি হন বিমানের পাইলট। বিমানটি ছিটকে রানওয়ে থেকে 300 মিটার দূরে কাদার মধ্যে আটকে যায়। প্রেমনাথ ঠাকুর জানিয়েছেন, বিমানের সব আরোহী নিরাপদে আছেন, তবে কি কারণে এস ধরনের সমস্যা হলো সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি। মাত্র এক মাস আগে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় 51 জন নিহত হয়। এর আগে 2015 সালে 5 মার্চ মাসে তুর্কিশ এয়ারলাইন্সের একটি বিমান ওই একই বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে 4 দিন ধরে বিমানবন্দর বন্ধ রাখা হয়।